পাটহাতি কল্যাণী গজপতিঙ্ক রাজ্যাভিষেক পরে গঙ্গবংশ ইতিহাসে জড়ি হেলা আউ এক ফর্দ। পারলাখেমুণ্ডির নূয়া রাজা হলে স্বর্গত গোপীনাথ গজপতিঙ্ক কন্যা পাটহাতি কল্যাণী গজপতি। গতকাল ভুবনেশ্বর এক ঘরোই হসপিটালে 78 বর্ষ বয়সে গোপীনাথ গজপতিঙ্কর দেহান্ত হয়েছিল। এরপরে তাঁর পার্থিব শরীরক পারলাখেমুণ্ডি অনাযাই। গজপতি রাজবংশীয় পরম্পরা অনুসারে কোণী রাজা সিংহাসনরে বসি হুকুম নদেওয়া যায় রাজবংশীয় পার্থিব শরীরর শেষকৃত্য সম্পাদন হব না। এই পরম্পরা রক্ষা করে দুঃখদ মুহূর্তে ভাঙ্গি পড়ি নথিলে পাটহাতি কল্যাণী গজপতি। রামস্বামী মন্দিরে স্বতন্ত্র পূজার্চনা পরে কল্যাণী গজপতিঙ্ক রাজাভিষেক করা যাইছিল। হাতরে খণ্ডা এবং মুন্ডরে মুকুট দিয়া যায় গজপতি রাজবংশর দায়ের ভাবে সিংহাসন আরোহণ করেছিল। পরম্পরা আছে সেটা মু চেষ্টা করিবি মেনটেন করিবার পাই। তার মেইনলি তার আশীর্বাদ আর প্রেম দরকার। দুঃখ সুখরে সাহায্য করিবি। আমার যেমনি রাষ্ট্রপতি ইংল্যান্ডর রানী হচ্ছেন সেমি তাঁর প্রধান, সে তো সবুঠ বড় ডেমোক্রেসি সেটা রয়েছেন। সেইপরি আমার এটা রজা প্রথা গোটে রয়েছে, তেণু সে প্রকারে যেহেতু রজাঙ্কর দেহান্ত হল তাঁর উত্তরাধিকার হিসাবে নিয়ম প্রকারে তাঁর পরম্পরা হিসাবে রাজাভিষেক হয়েছে। যেহেতু পুরুষ দায়দ কে না, একমাত্র দায়দ কল্যাণী গজপতি কন্যা হিসাবে সে রাজ গাদি গ্রহণ করছেন। পুরুষ হুম কি মহিলা হুম, যে রাজ দায়দ অ সে রাজগাদি গ্রহণ করবে, তাঁর প্রতি হি সমস্ত লোক আনুগত্য রয়েছে।